আজকে কিছু কথা ছেলেদের নিয়ে। হ্যাঁ, ছেলেরাও কাঁদে। ছেলে মানে গভীর রাতে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই কঠিন পথ চলা। কষ্ট লুকানোর এক অলৌকিক ক্ষমতা দিয়ে বিধাতা ছেলেদের বানিয়েছে। কষ্টে তাদের বুক ফেটে গেলেও চোখে জল আসতে দেয় না। মানো আর না মানো, অধিকাংশ কিছু মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর বখাটেদের ভালোবাসে। ছেলে মানে কালকের দিনটা হয়তো ভালো কাটবে, এই আশাতে আগের দিন ঘুমোতে যাওয়া। ছেলেদের কাঁদতে অনেকেই শেখায়, কিন্তু হাসতে কেউ শেখায় না। মেয়েরা কষ্ট পেলে যতটা না কাঁদে, ছেলেরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট লুকিয়ে হাসে। ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু গভীরতা অনেক অনেক বেশি। হিন্দিতে একটা কথা আছে না, মর্দ কো কভি দর্দ নেই হোতা, মানে পুরুষের বা ছেলেদের কখনো ব্যথা বা কষ্ট হয় না। সকলে এটাই বলে তাই না, কিন্তু আমি বলছি শত হাজার কষ্ট বুকে চেপে সবার আড়ালে যে কাঁদে সেও। আরে গিয়ে দেখো, শিক্ষিত যুবকটাও বেকারত্বের জ্বালায় রাতের পর রাত অন্ধকারে একা একা বসে কাঁদে। প্রিয় মানুষটি ছেড়ে চলে যাওয়ায় সেই ছেলেটারও মাঝরাতে তার চিন্তায় ঘুম ভেঙে যায়। পরিবারের অভাব পূরণ করতে না পারা সেই পুরুষটাও কষ্টে নিজের জীবন বাজি রাখতে চায়, শুধু সকলের সামনে নিজের কষ্ট প্রকাশ করতে পারে। আসলে কি বলতো, সকলের আড়ালে সব কষ্ট নীরবে সয়ে যে যায়। ওভি এক মর্দ হি হে হোতা হে, মর্দ কো ভি দর্দ হোতা হে, দর্দ সবকো হোতা হে। হ্যাঁ, ছেলেরাও ব্যথা পায়, কষ্ট পায়, ব্যথা কষ্ট সবাই পায়, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, যিনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাকে আমি যথাযথ সম্মানের সাথে একটি অনুরোধ করছি, মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে লেখাটি পড়বেন ও শুনবেন। প্রথমত বলবো আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আমাদের সমাজে থাকা কিছু একাকিত্ব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান ও পারলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দ্বিতীয়ত আপনাদের কাছে অনুরোধ, আমাদের পৃথিবী নামে সুন্দর এই গ্রহটিকে বাঁচিয়ে রাখতে এখন গাছ লাগানো খুবই জরুরি। যদি সম্ভব হয় গাছ লাগিয়ে আপনিও সেই ভাগ্যবান মানুষদের একজন হয়ে উঠুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। আপনারাও আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। শেষে একটা কথাই বলবো, আমাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করার জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ দ্য অ্যানালিসিস ক্রিয়েটর। নিচে লিংক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, এবং আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, এটাই বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আমাদের ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য।